রহমানের ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে রাজ্যের ডিটেনশন ক্যাম্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো খবর বেরিয়ে এসেছে। ডিটেনশন ক্যাম্প বন্দীদের মানসিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ 6 ডিসিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিত যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওকে দেখতে দেখতে একটি লাইক করে দিন, আর প্রতিটি মুহূর্তের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে প্রতিটি মুহূর্তের নিত্য নতুন খবর সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তাহলে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। অসমের ডিটেনশন ক্যাম্পগুলোতে গত 3 বছর 27 জনের বন্দিদশায় মৃত্যুর পর রাজ্য সরকার ডিটেনশন ক্যাম্পগুলোর অবস্থান পর্যালোচনায় বিশেষ রিভিউ কমিটি গঠন করে দেয়। এই কমিটি 3 মাসের মধ্যে রাজ্যের সব কয়টি ডিটেনশন ক্যাম্পের অবস্থা পর্যালোচনা করে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। সেই কমিটি ডিটেনশন ক্যাম্পে থাকা বন্দীদের আইনি সাহায্য, স্বাস্থ্য, খাদ্যের গুণগত মান, স্বাস্থ্য পরীক্ষা, থাকার পরিবেশ ইত্যাদি পর্যালোচনা করবে এবং প্রয়োজনে পরিষেবা উন্নত করতে পরামর্শ দেবে। সেই বিশেষ রিভিউ কমিটির পক্ষে 15 নভেম্বর ডিটেনশন ক্যাম্প সংক্রান্ত কিছু বিষয়ে পরামর্শ প্রদান করে রাজ্যে যে 6টি জেলা ডিটেনশন ক্যাম্প রয়েছে সেখানকার জেলাশাসকদের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে। বর্ডার পুলিশদের ডিআইজি এবং বিশেষ রিভিউ কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কমিটি তাদের সাম্প্রতিক ডিটেনশন ক্যাম্প সফরকালে দেখতে পেয়েছেন যে ডিটেনশন ক্যাম্পে বন্দীদের মধ্যে বেশ কজন মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে, কিন্তু কমিটি উপলব্ধি করেছে বন্দীদের এই চিকিৎসা আরও নিয়মিত এবং সুষ্ঠুভাবে প্রদান করা প্রয়োজনীয়তা রয়েছে এবং নিয়মিতভাবে মেডিসিন, হৃদরোগ, শিশুরোগ এবং মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এজন্যই জেলাশাসকের এই কমিটির পক্ষ থেকে বলা হয়েছে জেলাশাসকদের তত্ত্বাবধানেই যেন এই বিশেষজ্ঞ চিকিৎসা করা সপ্তাহে 2 দিন ডিটেনশন ক্যাম্পে গিয়ে ডিটেইনিদের চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা করেন। সেই সঙ্গে জেল সুপারদেরও এ সংক্রান্তে একটি রেকর্ড মেনটেন করতেও বলা হয়েছে, যাতে বিশেষ রিভিউ কমিটি ডিটেনশন ক্যাম্পে সফরকালে সেই তথ্যের মাধ্যমে ডিটেইনিদের শারীরিক অবস্থা বিচার বিবেচনার ক্ষেত্রে সহায়তা মেলে। বর্ডার পুলিশের ডিআইজি এবং বিশেষ রিভিউ কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে নির্দেশিত সেই চিঠি শোণিতপুর, কাছাড়, গোয়ালপাড়া, জোরহাট, ডিব্রুগড় এবং কোকরাঝাড়ের জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, অসমের 6টি ডিটেনশন ক্যাম্পে ঘোষিত বিদেশি অবস্থায় আটক বন্দীদের মধ্যে এ পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুগুলোর কারণ সরকারি তরফে অসুস্থতা বলে উল্লেখ করা হয়েছে। প্রান্তজ্যোতি দৈনিকের 7 নভেম্বরে প্রকাশিত সংখ্যায় ও সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্যসহ। সেই প্রতিবেদনে এই মৃত্যুগুলোর পেছনের কারণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে মৃত্যুর কারণ শারীরিক অসুস্থতা বলা হচ্ছে ঠিকই, কিন্তু আসলে কি মানসিক উৎকণ্ঠাই তার অসুস্থতার উৎস নয়? সেই প্রতিবেদনে 2019 সালের আগস্ট মাস প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্যের উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে ভারতের প্রাপ্তবয়স্কর জনসংখ্যার প্রায় 10.6 মানুষ ভুগছেন মানসিক সমস্যায়, কিন্তু তাদের কেউই ঘোষিত বিদেশি নন কিংবা কারাবন্দীও নন। স্বাধীনতার স্বাদ ভোগ করা সেই 10.6% যদি মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন, তবে নাগরিকত্ব হারিয়ে কারাবন্দী থাকা লোকেরা কোন পর্যায়ের মানসিক সমস্যায় আচ্ছন্ন সেটা সহজেই অনুমেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে ওই প্রতিবেদনে সেন্ট্রাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017-এর 103 নম্বর সেকশনের প্রাসঙ্গিক উল্লেখ রয়েছে যে আইন অনুযায়ী কারাবন্দীদের মানবিক অধিকার রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের বলে উল্লেখ রয়েছে।